হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো মিক্স ভেজ। আমরা কিন্তু রেস্টুরেন্টে কিংবা অনুষ্ঠান বাড়িতে মিক্স ভেজ সবাই খেয়েছি, কিন্তু সেই একই টেস্ট আমরা বাড়ির মিক্স ভেজে মিস করি। তো আমি যেভাবে আজকে রান্না করেছি সেইভাবে যদি মিক্স ভেজ রান্না করা হয় একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হবে। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস, সব সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ফ্রোজেন পিস। ফ্রোজেন পিসটা কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, আর ফুলকপিটা লবণ জল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। আর পনিরটাও এখানে লম্বা লম্বা করে কাটতে হবে। এর বেশি সবজি মিক্স ভেজে ভালো লাগে না, এই কটা সবজি দিয়ে আমি মিক্স ভেজটা বানাবো। আর এখানে আমি একটা মশলা তৈরি করছি, এর মধ্যে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিচ্ছি রিফাইন্ড অয়েল, এর মধ্যে আমি একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমেই ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি, আর ফুলকপিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমরা আর একটা মশলা তৈরি করে নিই। তো আমার এখানে লাগছে কাজু, চার মগজ, পোস্ত আর 1 টেবিল স্পুন টক দই। এবার এই সব উপকরণগুলোকে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। আর আমি এই কাজু, চার মগজ আর পোস্তটা আধ ঘন্টা মতন গরম জলে সোক করে রেখেছিলাম, তাতে করে বাটাটা ভালো হয়। এবারে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। এইভাবে একে একে সব সবজি ভেজে নিতে হবে। মিক্সড ভেজিটেবিলের সবজি কিন্তু এইভাবেই সব একে একে ফ্রাই করে নিতে হয়, খুব বেশি লাল করার দরকার নেই, হালকা একটু গোল্ডেন ব্রাউন হলেই হবে। আর আজকের আমি এই মিক্সড ভেজিটেবিল সবজিটা একদম নিরামিষ রান্না করেছি। আপনারা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারেন, পেঁয়াজটাও হচ্ছে লম্বা লম্বা করেই কুচোতে হবে। তারপর এইভাবেই একে একে যেরকম সবজিগুলো ভাজা হচ্ছে পেঁয়াজটাকেও ভেজে তুলে নিতে হবে। আমার এখানে ফুলকপি, আলু, ক্যাপসিকাম, বিনস ভাজা হয়ে গেছে, এখন আমি গাজরটা ভাজছি। গাজরটা ভাজা হয়ে গেলে এবার পনিরগুলোকে ভেজে নেব। পনিরটাও খুব হালকা করে ভাজবো, খুব লাল করব না। এমনিতেও মিক্সড ভেজিটেবিলে পনিরটা নাও ভাজলে হয়, তাও আমরা অল্প করে একটু ভেজেছি। এবারে তেলের মধ্যে দেব গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি আমি গোটা জিরে আর তেজপাতা। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে যে মশলাটা করেছিলাম সে মশলার পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর আমি সামান্য একটু চিনিও দিয়েছি, মিক্সড ভেজিটেবিলের সবজিতে যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। আমার এই মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এইবার কাজু, চার মগজ আর পোস্ত দিয়ে যে মশলাটা বেটেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু মশলার বাকিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা সবজিগুলোকে দিয়ে দেব, আর এর সঙ্গে মটরশুঁটিটাও দিয়ে দেব। আর পনিরটা লাস্টে অ্যাড করতে হবে, এখনই যদি পনিরটা দিয়ে কষানো যায় পনিরগুলো তখন ভেঙে যাবে। এই সবজিগুলো দিয়েও খুব বেশি কষানোর দরকার নেই, হালকা একটু মিক্স করে নিলেই হবে। এই মিক্স ভেজ দিয়ে ময়দার আইটেম মানে রুটি, পরোটা, নান এইসবগুলোই খেতে বেশি ভালো লাগে। বাড়িতে গেস্ট আসলে ডিনারে এটা সাইড ডিশ হিসেবে লোভনীয় পদ, সবাই খুব পছন্দ করে। আর এখানে আমার সবজি দিয়ে মিশানো হয়ে গেছে ভালো করে, এবার লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার ভালো করে মিক্স করে এর মধ্যে দিতে হবে গরম জল। আর কাসুরি মেথি দেওয়াতে রান্নার টেস্ট অনেকটাই পাল্টিয়ে যায়। যে কোনো সবজি, নিরামিষ সবজিতে একটু কাসুরি মেথি দিলে টেস্ট এবং সেন্ট দুটোই খুব ভালো হয়, খেতে ভালো লাগে। এই শুধু একটা উপকরণের জন্য কিন্তু তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার গরম জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর এটাকে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে।
সবজিটা একটু মজে গেলে তারপর এর মধ্যে দিতে হবে পনিরগুলো, আর এক চামচ গরম মশলা গুঁড়ো, আর এক চামচ ঘি। ব্যাস এবার সব একসঙ্গে মিশিয়ে নিলে রেডি আমাদের মিক্সড ভেজিটেবল। খেতে একদম রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়ির মতন লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ডিনারে লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, আর বাড়িতেও কিন্তু সবাই নাম করবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।